আপনারা দেখছেন বাংলার শিল্পীঘর। আজ আপনারা দেখবেন মাটি দিয়ে কিভাবে মানুষের মাথা তৈরি করা যায়। প্রথমে এই ধরনের একটা শেপ বানিয়ে নেবেন ডিম্বাকৃতির, তারপরে এই শেপটাকে সমান তিন ভাগে ভাগ করে নেবেন, আর মাঝামাঝি উপর নিচে দুই তিন ভাগে ভাগ করবেন, সাইডে দুই ভাগে ভাগ করবেন। তারপর মাঝের ভাগে নাক, মাঝের ভাগের মধ্যে চোখ থাকবে, নিচের ভাগে ঠোঁট এবং থুতনি, আর উপরের ভাগটা কপালের জন্য রেখে বাকি জায়গাটা মাথার উপরটাকে চুলের গঠন দিয়ে দিলে হবে। মাঝের যে ভাগ সেখানে কানটা বসানো যেতে পারে, তাতে কি হয় একটু নিচের দিকে যে ভাগ কানটা একটু উপরে মানে উপরে থাকে, নিচের দিকের দাগটার থেকে একটু উপরে থাকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে বাংলা শিল্পীঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে পাবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করলে যখনই আমি ভিডিও দেখতে পারবেন।
কাঠের ছুরি দিয়ে চোখ নাক এগুলো বানিয়ে নেবেন। Thank you.